Yes, sir. Yes, sir. Cover khub wala, sir. Navin Kumar arrested. Yes, sir. He's on the way, sir. Yes, sir. আর শোনালি রায় আর ও তো 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 কিছুক্ষণের মধ্যে হাত করা পড়বে স্যার, আমার সামনে চলে আসবে। ওকে স্যার, আগে আগে শোনালি রায়কে আমি কিছু ক্রস করব, ক্রস করার পর আমি ওয়ারেন্টটা ধরিয়ে দেব। ওকে স্যার, রাখছি স্যার। এসএসপি বিমানবাবু, আপনি এখানে এখানে কেন? আরে আপনার তো সোনালী রায়কে নিয়ে আসার কথা না এখানে, গ্রেফতার করে হাত করা পড়িয়ে। হ্যাঁ স্যার, সব প্রমাণ রেডি, আমরা যে কোনো সময় অ্যারেস্ট করতে পারি, কিন্তু কি কিন্তু কি? আমি আমি কোনো কিন্তু কিন্তু কিচ্ছু শুনতে চাই না। আপনি যান, সোনালী রায়কে গ্রেফতার করুন, আমার সামনে এনে দাঁড় করান। স্যার, অ্যারেস্ট করলে তো পুরো র্যাকেটটাকেই অ্যারেস্ট করতে হবে স্যার। করুন। সোমনাথ পুরো র্যাকেটটাকে হাতে নাতে ধরেও ছেড়ে দিতে বাধ্য হয়েছে, কারণ সেখানেও সোর্সের মধ্যে ভূত আছে। ভূত? কে কে, কিসের ভূত? স্যার, অপরাধ মার্জনা করবেন, তার নাম অশোক। অশোক? কোন অশোক? আপনার ছেলে অশোক। আমার ছেলে অশোক, ইউ রাস্কাল, আমার ছেলের নামে দোষ দিচ্ছেন আপনারা। অশোক, অশোক সেনের নামে দোষ দিচ্ছেন আপনারা, রাস্কাল। স্যার, আপনি আমার কথাটা শুনুন। আমি অশোকের নাম শুনলাম বলে মনে হলো আমার অশোকের কোনো খবর পাওয়া গেছে। আমি জানতাম জানতাম আজকে অশোকের খবর পাওয়া যাবে। আমি বিপত্তারিণী পুজো দিয়েছিলাম। বলো না অশোক কোথায়, কি হলো বিমানবাবু, আপনি বলুন না কোথায় অশোক। যে বিমান হাজরা, মন দিয়ে শুনুন, নিজেদের তদন্তের গাফিলতি ঢাকতে আপনি আপনি কিন্তু মিথ্যে গল্প বানাবেন না, অশোকের নামে কোনো দোষ দেবেন না। স্যার, আপনি আমার কথা বিশ্বাস করুন স্যার, অশোক এই বাজে র্যাকেটটার সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে পড়েছে স্যার। কি বললেন? আমার অশোক বাজে র্যাকেটে জড়িয়ে পড়েছে? আমার অশোক খারাপ? এই ধর ম্যাডাম, কপিল, ম্যাডাম ইসকো বাহার নিকালো, মামা মাইজি, আর মেরে কো বটি দাও। ম্যাডাম ম্যাডাম, আপনি আমার কথাটা শুনুন, আপনি এখান থেকে বেরোন, বেরোন। মাজি মাজি, দাঁড়িয়ে আছেন কেন? জান না জান না, আপনি মিথ্যে গল্প বানাবেন না, জান আসলে অপরাধ থেকে গ্রেফতার করুন, জান জান। আমার অশোকের নামে বাজে কথা বলছে, ওকে আমি ঝেঁটিয়ে বিদায় করব, ঝেঁটিয়ে বিদায় করব সবাইকে। আমার এমনই আশঙ্কা ছিল, তরলা বলেছিলাম আদর দিয়ে বাঁদর করো না। চলে এসো। জাগু, হাই ডিয়ার, বলো তুমি কি করছিলে? আমি অফিসে একটু কাজ করছিলাম। আর মাধাই কোথায়? ও, মাধাইকে আমি একটা কাজে পাঠিয়েছি। ও, কেন? আমি না তোমার জন্য একটা ড্রেস কিনেছি। আজ একটা বিশেষ দিন, তুমি এটা পরবে। থ্যাংক ইউ ভেরি মাচ, কিন্তু বিশেষ দিন মানে কিসের বিশেষ দিন? আরে বাবা, সেটাই তো সারপ্রাইজ, অত জিজ্ঞেস করো না, যাও পরে এসো, যাও। ওকে, থানে মে ফোন করো,
और पुलिस बुलाओ और साहब जी ओके और वाटर कमान भी भेजने बोलो अरे बोला ना जल्दी करो ना सर ये सर मच पूरे चाले सर শাস্ত্র মতে বিবাহের সব ব্যবস্থা পাকা করে ফেলেছি বিয়ে কার বিয়ে আপনার সাথে আমার হ্যাঁ আপনি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন কিন্তু আমি আমি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করব না 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 বিয়েটা দেন আমার মত এই স্যার আমরা তাহলে ওই ইউনিফর্মটা পরে আসি হ্যাঁ চলি এটা এই হাত যাও হাত যাও হাত যাও এই শুনলাম তুমি নাকি নবীন কুমারকে অ্যারেস্ট করেছো এই তো নবীন কুমার ওরে বাবা রে হ্যাঁ আপনাকে আমি একটু ছুঁয়ে দেখবো হ্যাঁ মানুষ কেন সয়তান না মানে আপনাকে না ওই সতী কেন অসতি এই আপনি আমাকে একটা অটোগ্রাফ দেবেন প্লিজ এসএসপি সাহেবকে দিন ওকে স্যার হ্যালো নমস্কার স্যার নমস্কার আসামির কি খবর আসামি তো আমার অফিসে বসে আছে স্যার এই তুমি সব সমস্ত কালো টাকা প্রমাণ সব শুদ্ধ বসে আছে স্যার গুড কিন্তু সোনালী রায় কি হলো কিছুক্ষণের মধ্যে চলে আসবে স্যার একেবারে কিন্তু শুধু সোনালী রায় বা ওর বাবাই নয় ওনাদের অ্যারেস্ট করলে দাগি অপরাধী কমলেশ প্রামাণিককেও অ্যারেস্ট করতে হবে কমলেশ প্রামাণিক অ্যারেস্ট করলে ইন্টারন্যাশনাল স্মাগলার মিস্টার জুড়াকও অ্যারেস্টেড হবে আর তাহলেই আরেকজন ক্রিমিনাল মোস্ট ওয়ান্টেডের তালিকায় চলে আসবেন তিনি হলেন মিস্টার অশোক সেন সান অফ ডিএসপি সিআইডি মিস্টার অরিন্দম সেন স্যার পুত্র স্নেহে অন্ধ হয়ে ধৃতরাষ্ট্র কুরুক্ষেত্র বাঁধিয়েছিলেন আর আপনিও দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে গেছেন বিমানবাবু থেকে সত্যি কথাটা শোনা তো দূরের কথা অপমান করে ওনাকে অফিস থেকে তাড়িয়ে দিয়েছেন চব্বিশ ঘন্টা সময় দিচ্ছি তার মধ্যে আইনের প্রতি সুবিচার করে আপনি আপনার ছেলেকে অ্যারেস্ট করবেন স্যার ৩০ বছরের কর্মজীবনে কোনোদিন অন্যায়ের সঙ্গে আপোষ করিনি আজও করব না স্যার আমার ছেলে যদি অন্যায় করে থাকে তাকে আমি নিজের হাতে গ্রেফতার করব স্যার কথা দিচ্ছি স্যার থ্যাংক ইউ Yes, sir. Goodbye. Goodbye, sir. Goodbye.